Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বাঁচালেন খুশবাবু, ভাগ্যিস আপনিও চলে যাননি, তাহলে হয়তো সত্যি সত্যি আমি নিজেকে অপয়া। খুশবাবু আপনার কিন্তু আমার জন্য এটা করা একদম সাজেনি। কেন আমার জন্য নিজের জীবনটা বিপন্ন করতে গেলেন বলুন তো? আমি কখনো কারোর ভালো করিনি খুশবাবু, যার সাথেই থেকেছি তাকেই বিপদে ফেলেছি। দেখুন তো কি হলো আপনারও, দেখুন কি দরকার ছিল নিজেকে ভুলে আমাকে বাঁচানোর। শুনুন, আপনাকে কিন্তু এটার উত্তর দিতেই হবে, আগে আপনি ঠিক হয়ে যান তারপরে দিতে হবে কিন্তু উত্তরটা, ঠিক আছে? এত বড় পরিবার, এত মানুষজন, সব কিছু ছেড়ে এই অভাগীকে কেন বাঁচাতে গেলেন আপনি খুশবাবু? কেন মরতে দিলেন না আমাকে আপনি? ব্যাপার কিছু বুঝতে পারছি না, ভোরবেলা বেরিয়ে এতক্ষণে ফিরে আসার কথা, মাতুনিয়া থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগে? সত্যি বলছি মা, রাঙাবাবু একটা মেয়ে বটে, দিরাগমনের নাম করে রাঙা ঠাকুরবুকে নিয়ে যে এই বাড়ি থেকে বেরোলো, এখনো ফেরার নাম গন্ধ নেই। ফিরবে কেন? ওখানে গিয়ে তো আর কোনো কাজকর্ম করতে হচ্ছে না, ভালোই আছে। একদম ঠিক বলেছিস, আমি কোনোদিন শুনিনি যে দিরাগমনে গিয়ে কেউ এতদিন থাকে বলে। অদ্ভুত কিচ্ছু না, আসলে কোনো কাজকর্ম করতে হচ্ছে না, ফাঁকিবাজি আর কিচ্ছু না। একদম একদম, ফোনটাও দেখবি ইচ্ছে করে বন্ধ করে রেখেছে যাতে আমরা কোনো যোগাযোগ করতে না পারি। না সেটাও যদি হয় আমি একটু অবাক হব না, কুশ যা চালাক ও সব পারে। থামো তোমরা, একটা সুযোগ মাটিতে পড়তে দাও না, সমালোচনা শুরু করে দাও। এসব কি শিক্ষা বেলা? আমি জানি না, আমায় কিছু বলতে এসো না তো। আমি বকে 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 বেহদ্দ হয়ে গেলুম, তবু এদের কুটকাচালি আমি মোটে বন্ধ করতে পারি না। মা আমার যে বড় চিন্তা হচ্ছে মা, ওদের মামা মামির ফোন নেই, ওদের ফোন করা যায় না বাবা? চেষ্টা করেছি, তারাও ফোন ধরছে না। তোমার কাছে আছে তাদের জানাশোনা কারোর ফোন নাম্বার? না আমার কাছে কি করে থাকবে? ব্যাস তাহলে আর কি, তোমরা ঝাড়া হাত পা, আমি দুশ্চিন্তা করে মরি। কুশকেও বলি হারি যাই বাপু, এত করে বললুম যে রাজুকে পাঠাই রাজুকে পাঠাই, তা না উনি নাকি ট্রেনে করেই ফিরবেন। বোঝো এবার, আমি যখন ওকে বেশি পাকা বলি তখন তো আমার দোষ হয়ে যায়। মা বলছে ট্রেনে করে ফিরলে তো এতক্ষণ ফিরে যাওয়ার কথা, হে ভগবান কি জানি কি হচ্ছে। বাবা বাবা আমার মনে হয় কোনো কেলেঙ্কারি হয়েছে বাবা। মানে কেলেঙ্কারি? এই দেখো এর মধ্যে আবার তুমি কেলেঙ্কারি কি দেখলে? রাঙা ঠাকুরপো যে অজ পাড়াগায় গেছে, আমার মন বলছে নিঘাত কোনো বিপদে পড়েছে রাঙা ঠাকুরপো। খুশবাবু আপনি ডাকলেন আমাকে, এই তো এই তো খুশবাবু, আমি পাখি, আমি পাখি আছি আপনার কাছে আছি। পাখি তুমি তুই ঠিক আছো তো?
কিছু হয়নি কুশবাবু, আমি একদম ঠিক আছি। আপনি কি কিছু বলবেন? আপনি পাখি? উনি আপনার হাজবেন্ড, তাই তো? উনি অজ্ঞান অবস্থাতেও শুধু আপনারই নাম করছিলেন। নতুন বিয়ে হয়েছে বুঝি? উনি তো একেবারে আপনাকে চোখে হারান, তাই এবার থেকে আপনাকেও একেবারে ওনাকে আঁচলে বেঁধে রাখতে হবে, যাতে বাড়ি ফিরে প্রপার রেস্টে থাকেন এবং আপনার সব কথা শোনেন, ঠিক আছে? তারপর কৃষ্ণবাবু কেমন ফিল করছেন? সিস্টার দেখি, বাহ, পালস প্রেশার তো দেখছি একদম সুন্দর আছে, ভেরি গুড। এবার শুধু একটু রেস্টের প্রয়োজন। ডাক্তারবাবু তাহলে কি ওনাকে? না না, ছেড়ে দেবো ছেড়ে দেবো, ওনাকে আমি আজই রিলিজ করে দেবো। সিস্টার ওনার ওই ডিসচার্জ পেপারগুলো রেডি করতে বলুন। তবে হ্যাঁ ম্যাডাম, খেয়াল রাখবেন বাড়ি গিয়ে কিন্তু একদম টোটাল রেস্ট, কেমন? ওকে। পাখি ম্যাডাম পেমেন্টটা। সিস্টার আমি বলছিলাম যে আমার পার্সটা না আমার কাছে আছে, আপনার টাকার ব্যাগটা আমি সাথে করে নিয়ে এসেছি কুশবাবু। যাক তাহলে, পার্সের মধ্যে কার্ডটা রয়েছে। সিস্টার কার্ডে পেমেন্ট হবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি কাগজ রেডি করছি, আপনি আসুন। কুশবাবু আমি আসছি। হ্যাঁ আমাকে কেন নিয়ে এলে? মানে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।